কংগ্রাচুলেশন রিনা জেলে, 994 র্যাঙ্ক, সমনাথ পণ্ডিত, জিএনএম। পশ্চিমবঙ্গে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ মেয়ে পরীক্ষা দেয় এবং প্রতি বছর তারা আশা করে যে সুপার স্পেশালিটি সরকারি এবং নামি দামি সরকারি কলেজগুলো থেকে এই জিএনএম পড়ার জন্য তারা সুযোগ পায়। সেটা তুই করে দেখিয়েছিস, তার জন্য তোকে অভিনন্দন। এবং তুই আজকে 4.5 লক্ষ বা 3 লক্ষ মেয়েদের মধ্যে 984, মানে হাজারো নয়, হাজারো টপকাস্তি, 984 র্যাঙ্ক করে সমুনাথ পণ্ডিতে পড়ছিস, তোর জীবনটা বদলে গেছে। তো আজকে দাঁড়িয়ে তোর কিরকম অভিজ্ঞতা? অভিজ্ঞতা স্যার খুবই দারুণ, কেননা এত বড় একটা গভর্নমেন্টে চান্স পেয়েছি, তো খুবই ভাল লাগছে সে বিষয়ে। আর আমার এটাও ভাল লাগছে যে মা বাবা যেটা আমার পেছনে এ করেছে, খরচা করেছে, বাবা মা যেটা খরচা করেছে সে খরচার দাম রাখতে পেরেছে। 5-7 লাখ টাকা এখন তুই এখন ডিজায়ার অর মানে গাড়ি কিনে নিতে পারবি, তো 7 লাখ টাকা 8 লাখ টাকা বেঁচে গেল, তোর জিএনএম প্রাইভেটে পড়তে হলো না। প্রাইভেটে পড়তে গেলে তোকে এখন 7-8 লাখ টাকা খরচা করতে হতো, সেটা যে বাবা মা খরচা করেছিল সেই টাকাটা বাঁচিয়েছিস, তো বাঁচিয়েছিস। আর প্রাইভেটে করে সেটা তো ওয়েস্ট অফ মানি, টাকাটা যেত জলে, ডিগ্রিটা যেত ডাস্টবিনে। সেখান থেকে তুই সরকারি কলেজে পেয়েছিস, মানে আগামী দিনে তো সরকারি চাকরি বাধা। তো এই পুরো অভিজ্ঞতাটাকে তুই কিভাবে প্রকাশ করবি, মানে তোর আজকের দিনে দাঁড়িয়ে এক্সপ্রেশনটা কিরকম, মানে তোর কি ফিলিংসটা কি? ফিলিংসটা এই যে স্যার, আমার এটা মানে কি বলবো, বলার আর কোনো ভাষা নেই যে স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, কিছু তো হাফ তো হয়েছে, এবার বাকিটা বাকিটা সরকারি চাকরি পাওয়ার পর হাফটা। একদম ঠিক বলেছিস, সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত সার্কেলটা পূর্ণ হচ্ছে না, কারণ এখনো পর্যন্ত পড়তেই হবে, সেই পড়াশোনাই করতে হবে। যেদিন থেকে 50,000-60,000 টাকার পেসলিপটা হাতে পেতে শুরু করবো, পুরো জীবনটা সম্পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হবে। ডাউট বলতে স্যার না, ডাউট রাখবো না, করতে হবে। হ্যাঁ শিওর। 10-এর মধ্যে জয়দেব স্যার ক্লাস কে কত দিন? 9:30। এবারে আমাকে শুধু একটুখানি বল যে জয়দেব স্যার ক্লাসে যে তুই থ্রু আউট পড়াশোনা করলি, তোর সেই থ্রু আউট পড়াশোনা করার অভিজ্ঞতাটা কিরকম, মানে জয়দেব স্যার ক্লাসে তোকে বলেছিল 10টা ক্লাস দেবে, 5টা ক্লাস দিয়েছে, তোকে 2 দিন ক্লাস করাবে বলে 1 দিন করিয়েছে, তোকে একটা আজে বাজে পচা টিচার, মানে যে টিচার নিজেই জীবনে কিছু করতে পারেনি, যে টিচার নিজেই সাফল্য পায়নি জীবনে, সেই রকম একটা টিচার হয়ে, যেরকম সব ইউটিউবে টিচার হয়ে দাঁড়িয়ে যায় না আজকাল, নিজেই মানে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি, নিজে যদি জীবনে কোনো ভালো চাকরি বাকরি কিছুই পাইনি, তারা ইউটিউব খুলে ইউটিউবে পড়াতে বসে গেছে এবং তারা সব স্যার হয়ে গেছে। তো আমাদের এখানে স্যারেদের কোয়ালিটি কিরকম ছিল, স্টাডি মেটেরিয়ালের কোয়ালিটি কিরকম ছিল, স্টাডি মেটেরিয়াল থেকে তুই কমন পেয়েছিস কিনা, আমরা যা বলে তোর বাবা মায়ের থেকে পয়সা নিয়েছিলাম সেই ক্লাস দিয়েছি বা তার থেকে বেশি ক্লাস দিয়েছি না কম ক্লাস দিয়েছি, এবং কোয়ালিটি এডুকেশন দিয়েছি। জয়দেব স্যার ক্লাসে যে তোর পুরো জার্নিটা, যতদিন পড়েছিস, কতদিন পড়েছিস তুই জয়দেব স্যার ক্লাসে? আমি 8 মাস এরকম 8 মাস পড়েছিস, তাহলে একটা 8 মাসের যে পুরো প্রক্রিয়া, সেখানে তোর যে পুরো অভিজ্ঞতা, সে জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে তোর মানে তোকে শুনে বাকিটা ডিসিশন নেবে, তো সেটা যদি তুই একটু পরিষ্কার করে বলিস। না, আমি বলবো যে এখানে আসো, পড়ো, কোনো ব্যাপার না, কারণ এখানে মক টেস্ট তো নেওয়াই হয়, আমাদের মক টেস্ট নেওয়া হতো এবং স্টাডি মেটেরিয়াল আমাদের দেওয়াই হতো, স্টাডি মেটেরিয়াল আর টিচাররা খুবই প্রফেশনাল, ওরা প্রচুর ভালোভাবেই আমাদেরকে মেনটেন করে গাইড করতো, তো টিচারদের দিয়ে কোনো খামতি নেই। আর যেটা বলা যে মক টেস্ট খুবই প্রয়োজন, এই পরীক্ষাগুলোর জন্য মক টেস্ট দেওয়া খুব প্রয়োজন, তো সেটা এখানে নেওয়া হতো, আর এরপর প্রেশার দেওয়া হতো, এটা খুবই ভালো একটা প্রেশার দেওয়া হতো, প্রেশারটা না দিলে হতো না, হ্যাঁ প্রেশারটা দেওয়া দরকার ছিল।
মানে ওই ভয় দেখিয়ে পড়াটা পড়ানো দরকার ছিল তো, মানে আপনি মা হিসেবে এটা স্বীকার করছেন তো যে ওকে যে প্রেশার দিয়ে আমরা পড়িয়েছি, ভয়ে দেখিয়েছি যে পড়া না দিলে ক্লাসের বাইরে বার করে দেবো, কান ধরে দাঁড় করাবো বা নীল ডাউন করবো বা বেত পেটা করবো, সেই ভয়টা আলটিমেটলি কাজ দিয়েছে তো, আপনি মা হিসেবে সমর্থন করছেন তো। আর তুই কি মনে করিস ওই প্রেশারটা? হ্যাঁ ঠিকই আছে, প্রেশারটা মানে প্রেশারটা না থাকলে আজকের এই হাসিটা কি হাসতে পারতিস? ওই প্রেশারটাই তাগিয়ে দিয়েছিল তো, চাগিয়ে দিয়েছিল, এগিয়ে নিয়ে গেছিল, ফাঁকিবাজির জায়গাটা রাখেনি। এবারে আমাকে বল টিচারের কোয়ালিটি কেমন ছিল? যে মানে আমার তো যে টিচার গুলো পড়েছিল অ্যাকচুয়ালি ওরা খুবই ভালো, মানে একদম গোড়া থেকে নিজেরাই বুঝিয়ে নিজেরাই করে দিয়েছিল। তো আমার যে জিনিসটা ছিল তো প্রথমেই বুঝতাম, আর আমার পড়াগুলো শুনতেও ভালো লাগতো, কিন্তু বোঝানোর এটা বেশি ছিল ওখানে। আর সাজেস্টিভ তো ছিল, কিন্তু ওই যে বুঝিয়ে ধরিয়ে পড়া ওটা আমার খুব ভালো লাগতো, আর ওটাতে আরো বেশি প্রিপেয়ার হয়ে যেতাম, এই হচ্ছে ব্যাপার। তো টিচার যা যা করেছেন বা যা যা গাইডেন্স দিয়েছেন সেগুলো একদম ঠিকঠাক আছে। স্টাডি মেটেরিয়াল মক টেস্ট মিলিয়ে পরীক্ষায় কমন পেয়েছিলি? হ্যাঁ কমন পেয়েছিলাম, এবারে যথেষ্ট কমন পড়েছিল। মানে আমাদের স্টাডি মেটেরিয়াল আর মক টেস্ট দিলেই এনাফ তো সমুন্নত পণ্ডিত পাওয়ার জন্য? মানে কমন আসে তো আমাদের স্টাডি মেটেরিয়াল মক টেস্ট আমরা যা পড়াই তা থেকে, মানে ওটা পড়ে তোর এই র্যাঙ্ক যে এসেছে ও বাইরে আর কিছু পড়ার বিশেষ দরকার হয় না, স্টাডি মেটেরিয়াল আর মক টেস্টটা পড়লেই এনাফ তো। হ্যাঁ মানে ওখান থেকেই কমন পাওয়া যাবে তো। আর এখানে ক্লাসের সংখ্যা কোনো কিছু কম করানো হয়েছিল, যে তোদের ভর্তির সময় বলা হয়েছিল 10টা দেওয়া হয়েছে দুটো না বাড়ানো হয়েছে? সেরকম কিছু হয়নি, যেমনটা বলেছিলাম সেরকমই পেয়েছি ক্লাস, একদম পারফেক্ট। মানে কোনো কথা খেলাপি হয়নি? কথা খেলাপ হয়নি, মানে বাবা যে পয়সাটা দিয়েছিল সেই পয়সাটা পুরোপুরো মূল্য দিয়েছি তো, একদম যা যা প্রমিস করেছিলাম সেগুলো রেখেছি তো। আর জয়দেব স্যার ক্লাসেস এর ইউএসপিটা কি, মানে তোর যদি মনে হয় যে ব্যাঙের ছাতার মতন তো 10,000 জায়গায় 1,000 ইনস্টিটিউট ছিল, তুই জয়দেব স্যার ক্লাসেসে কেন? 1,000টা কোচিং সেন্টার ছিল, 1,000টা পড়ার জায়গা ছিল, বই ছিল, তা তুই হঠাৎ জয়দেব স্যার ক্লাসেসে কেন সিলেক্ট? স্যার আমি যখন সিলেক্ট করেছিলাম তখন তো ব্যাপারটা এতটাও ভালো করে জানতাম না, বাট এমনি ইউটিউব দেখে বা এ দেখে আমি রেটিংস দেখেই আমি এসেছিলাম, বাট ঢোকার পরে না ইটস গুড ফর মি মনে হয়েছে, একদম এখন পারফেক্ট মনে হচ্ছে। হ্যাঁ মানে কোনো ভুল করিসনি তো সিদ্ধান্ত নিয়ে? জয়দেব স্যার ক্লাসে ভর্তি হয়ে কোনো ভুল হয়নি তো সিদ্ধান্ত? না না একদমই ভুল হয়নি, ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছিস। আর জয়দেব স্যার ক্লাসেতে বেস্ট কোনটা লেগেছে, মানে সবগুলো বেস্ট, তার মধ্যে বেস্ট মানে মক টেস্ট? মক টেস্ট পুরো মানে চাবুকের মতন গেছে, দিনে রাতে রাতের ভোর 9টা থেকে মক টেস্ট 11টা অবধি 10টা। ও হ্যাঁ রাত 9টার পরে ওই মক টেস্ট গুলো আলাদাই ছিল, ছাত্রীকে রাতে 9টায় জাগিয়ে রাখবে, চলো 9টা থেকে 11টা অবধি পরীক্ষা হবে, রাতে 9টা থেকে 11টা অবধি পরীক্ষা দিয়েছি, পড়ানো তো যা সকালে পড়ানো পড়ানোই হয়েছে, শাসন শাস্তি সবটাই হয়েছে। আগামী দিনে স্টুডেন্টদের বাবা মা হিসেবে তাদের বাচ্চাদের জয়দেব স্যার ক্লাসে দেওয়াটা কি তাদের বুদ্ধিমানের কাজ হবে? যদি তারা কম টাকায় করাতে চায় তো বুদ্ধিমানের কাজ হবে, কম টাকায় করাতে চাইলে জয়দেব স্যার ক্লাসে দিলে কাজ হবে, এটা মানছি। আপনি ওর মা, ও রত্নগর্ভা, মেয়ে সরকারি কলেজে লাখ লাখ মেয়ের মধ্যে একমাত্র, মানে লাখ লাখ মেয়েকে হারিয়ে আপনার মেয়ে আজকে সরকারি কলেজ সমুনাথ পণ্ডিত পশ্চিমবঙ্গে সবাই চেনে, গর্বের সঙ্গে যে কলেজে ও চান্স পেয়েছে সেখান থেকে আজকে আপনার কি রকম লাগছে? খুবই ভালো লাগছে, সত্যি খুব আমি আনন্দিত। আপনি খুব আনন্দিত, খুব খুশি? আপনি জয়দেব স্যার ক্লাসকে 10-এ কত দেবে? পুরোপুরি মেয়ের মধ্যে হাফ কিমটিমি করে কাটবেন তো, কেটেছিল আপনি আমাকে পুরোপুরি 10-এ দন দেবো, মানে এটা আপনার আশীর্বাদ, আপনি আশীর্বাদটা রাখুন আমাদের উপরে। আর জয়দেব স্যার ক্লাসে যখন ভর্তি করিয়েছিলেন একটু ডাউট ছিল কি রকম হবে ইনস্টিটিউটটা, কি হবে না হবে, তো আজকে যখন মেয়ের এই রেজাল্ট এখন কি রকম মনে হচ্ছে? এখন খুব ভালো মনে হচ্ছে, খুবই ভালো। আর জয়দেব স্যার ক্লাসে ভর্তির পর থেকে যা হয়েছে, আপনাদের ভর্তির সময় যা বলেছিলাম সেগুলো সব করাতে করতে পেরেছি নাকি কিছু কম দিয়েছি, কম করিয়েছি? না। জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে আপনার তাহলে মানে রায়টা কি, বাকি বাবা মায়েদের কে কি বলবেন জয়দেব স্যার ক্লাসের সম্পর্কে? তারা যদি চায় যে ভর্তি করাতে করা যাবে, আমি বলবো খুবই ভালো, মানে আপনি নিজে পার্সোনালি ভালো, আপনার কাছে আপনি এটা আশীর্বাদ করছেন যে জয়দেব স্যার ক্লাসে পড়িয়ে আপনার মেয়ের যে জন্য পড়িয়েছিলেন সেটা সফল হয়েছে,
এবং সেই জায়গা থেকে আপনার আজকে যে ওর স্বপ্ন পূরণ বলুন বা আপনাদের লক্ষ্য পূরণ সেটা হয়েছে। তাহলে বাবা মা জয়দেব স্যার ক্লাসে পড়ালে ঠকবে না তো? না, জিজ্ঞেস করছি দেখ বাকি বাকি লোকেরা ভাবতে পারে যে তোকে সাজিয়ে গুছিয়ে এনে বসিয়ে বলাচ্ছি কিনা, তো সেই জন্য আমি জিজ্ঞেস করছি তোর র্যাঙ্ক তোকে গেলে সোমনাথ পন্ডিতে খুঁজে পাবে, তোকে খুঁজে পাবে, তোর নাম রিনা জেলে 994 র্যাঙ্ক তোকে গেলে খুঁজে পাবে, সবটাই তো আমি বলে দিচ্ছি, যা সোমনাথ পন্ডিতে গিয়ে দেখুক। সেই জন্য জিজ্ঞেস করছি জয়দেব স্যার ক্লাসে পড়ে ঠকে যাননি তো? জয়দেব স্যার ক্লাসে ঠকায়নি তো? কারণ বাজারে তো হাজারটা ব্যাঙের ছাতার মতন মিসগাইড করার লোক আছে। তো সেই জন্য আমরা স্টুডেন্টকে কোয়ালিটি এডুকেশনটা যে দিই, এবং ও বললো যেটা যে একেবারে কম মূল্যে একদম কম খরচে, সেই মানে গরিব মানুষরাও করতে পারে, মধ্যবিত্তও করতে পারে, নিম্ন মধ্যবিত্তও করতে পারে, কোনো হ্যাবক কিছু ব্যাপার নয়। তো এইটার পরে তো শুধু খরচাটা নয়, ওর সাকসেসটা দরকার ছিল। আমি খুব উচ্চারিত হয়েছি এবছরের ব্যাচকে আরো ঠেকাবো, এটা ভালো ছিল রে। মায়েরা গার্জেনরা যখন বলছে যে হ্যাঁ মেরেছিলেন, ওই শাস্তি দিয়েছিলেন, ওইটা খুব ভালো ছিল, এটা তো আমার অনুপ্রেরণা। ও মানে আমাকে উজ্জীবিত করলো যে এবছরের ব্যাচকে আরো পেটাবো তাহলে। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের, আপনারা আশীর্বাদ রাখবেন, আপনাদের মানে আশীর্বাদই আমার চলার পথের পাথেও, আপনারা আশীর্বাদ অবশ্যই রাখবেন জয়দেব স্যার ক্লাসের প্রতি। আর তোদের কাছে একটাই বার্তা, বুড়ো হলে সোমনাথে যাব, ফোন করব যে বেডটা আমার জন্য রাখবি, আলাদা ভাবে চিকিৎসা করাবি, আলাদা ভাবে ডাক্তারি লাইন ডেকে রেখে দিবি, এবং শুধু ডাক্তারি লাইন নয়, ওই টেস্ট ফেস্ট যা কিছু করারও বুড়ো বয়সে গিয়ে তোদের জিম্মায় যাবো। তখন যেন বলিস না যে কে জয়দেব স্যার, কে জয়দেব স্যার, কোথায় চিনি না, কান ধরে এই ভিডিওটা চালিয়ে দেবো, কে জয়দেব স্যার, তখন কথা দিয়েছিলি যে একদম আলাদা করে ট্রিটমেন্ট করবো, গিয়ে শুধু ফোন করবো, এখন থেকে তোদের ফোন নাম্বার আমার ফোনে সেভ থাকে। যত আজ পর্যন্ত আমার এত স্টুডেন্টে করিতে গেলাম, সোমনাথে গেলাম, সিট না পেলে এই সিট, আমাকে যেন হসপিটালে ভর্তি হওয়ার জন্য চাপ না নিতে হয়। এখন বলো 3 বছর পর থেকে যেন চাপ না নিতে হয়, মনে রাখবি কিন্তু, প্রমিস তো? একদম। আর এরপরে কি প্ল্যান আছে? এরপরে কি প্ল্যান? মানে সরকারি চাকরি তো প্ল্যান বুঝে গেছি, পরিষ্কার প্ল্যান, সরকারি চাকরি, সরকারি চাকরির পর PBSC, তারপরে MSC, না বিয়ে, ঘর? না 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 না, এরপরে যেটা আছে, এরপরে যেটা আছে না, PBSC, পোস্ট বেসিক PBSC, হ্যাঁ হ্যাঁ, ও তাহলে তো আমার ভিতরে আসতেই হবে, আমার কাছেই আসতে হবে, পোস্ট বেসিক PBSC না কি বন্ধু, জয়েন এন্টার দেবো, তুই যদি চাকরি করবি কোথাও কোথাও আসবি, তখন এই তো এখন এত মেয়ে পড়ছে পোস্ট বেসিক BSc নার্সিং, পোস্ট বেসিক BSc নার্সিংটাও করবি, পরে ওখান থেকেও র্যাঙ্ক দিয়ে গিয়ে স্যালারিটা আবার 50,000 টাকা থেকে 60-70,000 টাকা চলে যাবে, আবার ওটা পড়ার পর আবার আসবি MSc এর জন্য জয়েন্ট এন্ট্রান্স করবি, পরে MSc তে চলে যাবে, গিয়ে 1-1.5 লাখ টাকা মাইনে হয়ে যাবে, তখন তুই সুপারিনটেন্ডেন্ট অফ নার্স হয়ে যাবি, তখন তারা আমার কোনো চিন্তাই নেই, আমাকে কেবিনে দিবি। একদম এইটা প্ল্যান আর কি, যেন বিয়ে শাদি করে সবটা ভুলিয়ে ভুলিয়ে দিস না, যেখান থেকে স্টার্ট করেছি PBSC করে MSC করে কিন্তু আমরা শেষ করব, বুঝতে পেরেছেন তো? মেয়েকে বিয়ে দিয়ে এরপরে পুরো জড়িয়ে দেবেন না, এখন সাদা সাদা সবজি করুক, ঠিক আছে, চাকরি বাড়ি করুক, তাড়াতাড়ি বিয়েটা করবি না, না না, বুঝছিস, চল, থ্যাংক ইউ, ধন্যবাদ।